2x minus y রাখার উপর বলছি তো একটি বৃত্ত 3 minus 2 ও minus 2 0 বিন্দু দিয়ে যায় বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এই অঙ্কটা করার আগে আমরা একটু ফর্মুলাটা লিখে ফেলি যে একটা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় সাধারণ সমীকরণ হচ্ছে প্লাস y স্কয়ার আশা করি এটা সবারই মনে আছে এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে কিভাবে ম্যাথটা করতে পারি প্রথম স্টেপ হচ্ছে আমরা প্রথমে একটা ফিগার ড্র করে ফেলব যে এটা হচ্ছে একটা বৃত্ত আমার প্রথম শর্তটা বলা আছে যে 2x minus y equal to 3 রেখার উপর অবস্থিত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই কথাটার মানে হচ্ছে যে এই বৃত্তের যে কেন্দ্র আছে সেটা 2x minus y equal to 3 এই সরলরেখার উপরেই এই কেন্দ্রটা অবস্থিত অর্থাৎ এই কেন্দ্রের যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্ক যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে এই সমীকরণটা সিদ্ধ করবে নেক্সট কন্ডিশন হচ্ছে যে এই বৃত্তটা 3 minus 2 ও minus 2 0 বিন্দুদ্বয় দিয়ে যায় এই কথাটার মানে হচ্ছে যে 3 minus 2 বিন্দুটা যদি হয় এখানে আর minus 2 0 বিন্দুটা যদি হয় এখানে তাহলে এই দুটো বিন্দু দিয়ে এই বৃত্তটা যায় এর মানে হচ্ছে যে এই উভয় বিন্দুই এই বৃত্তের পরিধির উপর অবস্থিত অর্থাৎ এই কথাটার মানে হলো যে এই দুটো বিন্দুর যে স্থানাঙ্ক অর্থাৎ minus 2 0 এবং 3 minus 2 এর জন্য এই সমীকরণটা অবশ্যই সিদ্ধ করতে হবে অর্থাৎ যদি বলি যে এরা হচ্ছে A বিন্দু এবং B বিন্দু এবং কেন্দ্র যদি বলি O তাহলে A ও B বিন্দুর যে স্থানাঙ্ক অর্থাৎ x ও y এর যে ভ্যালুগুলি আছে তার জন্য এই সমীকরণটা সিদ্ধ করবে এখন আমাদের অঙ্ক করার প্রথম স্টেপ হচ্ছে ধরি আমাদের এই যে কেন্দ্র এই কেন্দ্রের এখানে স্থানাঙ্কটা আসলে কত আমাদের আশা করি মনে আছে যে কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ হয় তাহলে 2x মাইনাস y ইকুয়াল টু 3 যে রেখাটা আছে অবশ্যই এটা মাইনাস জি এবং মাইনাস এফ এই দুটো বিন্দুর জন্য সিদ্ধ হবে তাহলে আমরা এখান থেকে পাবো 2 ইন্টু মাইনাস জি মাইনাস মাইনাস এফ ইজ ইকুয়াল টু 3 এটা ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে আমরা সমীকরণটা পেলাম ধরি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আর এই যে বৃত্তের সমীকরণ এটা ছিল হচ্ছে আমার এক নম্বর সমীকরণ এখন যেহেতু এক নম্বর বৃত্তটা আমরা কি বললাম এটা অবশ্যই মাইনাস টু জিরো আর থ্রি মাইনাস টু বিন্দু দিয়ে যায় তার মানে এই দুটো বিন্দুর জন্যই অবশ্যই তারা এই বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে তাহলে মাইনাস টু জিরো বিন্দুর জন্য আমরা এক নম্বর সমীকরণ থেকে কি পাব আমরা এক নম্বর সমীকরণ থেকে পাব মাইনাস টু স্কোয়ার এটা আমরা পেলাম হচ্ছে মাইনাস টু জিরো বিন্দুর জন্য এটাকে আমরা আরেকটা সমীকরণ নাম্বার দিই এখন যদি আমরা থ্রি মাইনাস টু বিন্দুর জন্য এক নম্বর সমীকরণ থেকে কি পাব থ্রি মাইনাস টু বিন্দুর জন্য এক নম্বর সমীকরণ থেকে পাব যে থ্রি স্কোয়ার এখান থেকে আমরা যদি একটু সলভ করি তাহলে আমরা পেয়ে যাব তাহলে আমরা এখান থেকে দুইটা আমরা তিনটা সমীকরণ আমরা এখান থেকে পেলাম তাহলে এই সমীকরণ দেওয়া দিয়ে এখন আমরা কি করব এখন যদি আমরা এটাকে আরেকটা সমীকরণ দিয়ে ডিনোট করি যে এটা হচ্ছে চার নম্বর সমীকরণ তাহলে
চার নাম্বার থেকে যদি আমরা তিন নাম্বার সমীকরণটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, প্লাস 10g মাইনাস 4f ইজ ইকাল টু 0। অর্থাৎ এখানে আমরা g এবং f এর আরেকটি সমীকরণ পাবো। তাহলে আমরা বলতে পারি যে সমীকরণটা একটু সুন্দর করে সাজিয়ে লিখলে 10g মাইনাস 4f প্লাস 9 ইজ ইকাল টু 0, এটা হচ্ছে একটা সমীকরণ। আবার একটু মনে করে আসি যে এইখানে যে আমরা দুই নাম্বার সমীকরণটা পেয়েছিলাম এটা যদি এখানে একটু লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে মাইনাস 2g প্লাস এফ ইজ ইকাল টু 3, এটা ছিল আমাদের দুই নাম্বার সমীকরণটা। তাহলে এই দুই নাম্বার সমীকরণ থেকে যদি আমরা আর যদি এটাকে বলি যেটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার সমীকরণ, তাহলে দুই এবং পাঁচে জি এবং এফ দুইটা ভ্যারিয়েবল এবং হচ্ছে দুইটা সমীকরণ, তাহলে আমরা এখান থেকে সলিউশনটা বের করে ফেলতে পারি। তাহলে দুই নাম্বার সমীকরণটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাবো, মাইনাস 8g প্লাস 4f ইকুয়াল টু 3 টাইমস 4 হচ্ছে 12। এবার যদি আমরা এটাকে বলি 6 নাম্বার, এবার হচ্ছে 5 নাম্বার আর 6 নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, 4f আর মাইনাস 4f ক্যান্সেল হয়ে যাবে, 10g এবং মাইনাস 8g অ্যাড করলে হবে 2g আর ইজ ইকুয়ালস টু হবে 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি জি ইজ ইকাল টু 3/2। পাঁচ নাম্বার সমীকরণটাকে আমরা এখানে না দিয়ে এইভাবে যদি লিখি তাহলে জিনিসটা একটু সুন্দর দেখায়, ওই ফর্মেটে দেখায়, এটা ইকুয়াল টু হচ্ছে -9। এবার এটাকে বলি পাঁচ নাম্বার, তাহলে এই পাঁচ নাম্বার আর হচ্ছে এই ছয় নাম্বার এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা হচ্ছে জি এর ভ্যালুটা পেয়ে যাব। জি এর ভ্যালুটা যদি আমরা ধরো দুই নাম্বার সমীকরণে বসাই, জি এর ভ্যালুটা দুই নাম্বার সমীকরণে বসালে আমরা কত পাবো, -2 ইন্টু 3/2 প্লাস এফ ইজ ইকাল টু 3। তাহলে এখান থেকে পাবো এফ ইজ ইকালস 3 + 3 ইজ ইকাল টু 6। তাহলে জি এর ভ্যালু আমরা পেলাম 3/2, এফ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 6। আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আরেকটা ভ্যালু দরকার হবে, সেটা হচ্ছে সি এর ভ্যালু। সি এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, একটু মনে করে দেখো যে আমাদের কাছে অসংখ্য সমীকরণ রয়েছে এর যে কোনো একটাতে বসালেই আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখন আমরা সি এর ভ্যালুটা যদি এখানে বসি, জি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তিন নাম্বার সমীকরণে তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে জি এর ভ্যালু যদি 4 - 4g প্লাস সি ইজ ইকাল টু 0, এই সমীকরণে যদি আমরা জি ইজ ইকাল টু 3/2, জি এর ভ্যালু হচ্ছে 3/2, এটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, এখান থেকে পেলাম সি ইজ ইকাল টু হচ্ছে 2। তাহলে সি ইজ ইকাল টু যদি 2 হয় এখন আমাদের কাজ হচ্ছে জি এফ সি এই তিনটা ভ্যালু হচ্ছে আমাদের যে বৃত্তের সাধারণ সমীকরণ ছিল সেইখানে যদি আমরা বসিয়ে দেই, এই সমীকরণে যদি জি এফ সি এই তিনটা ভ্যালু বসায় দেই তাহলেই কিন্তু আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। আর তোমরা যদি এই বৃত্তের সমীকরণটা এখানে বসাও তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই বৃত্তের সমীকরণটা হবে এরকম, x² + y² + 3x + 12y + 2 = 0। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণায়ক বৃত্তের সমীকরণ।